খবরের কাগজের নাম যদিও বেরোয়নি, তবুও পাশের বাড়ির রাসভারী বাবা তার রোজ সন্ধে করে বাড়ি ফেরা ছেলেকে বলেছিল, শিবু ছেলেটা গায়ে সেরা পাশ করল, আর তোরা সবই কপাল। মা বাপে শুধু জানে বড় পাশ, বাকি সব খোকা জানে। বাপ যে সেই কোন জন্মে মুদির দোকানে ঢুকেছে লঙ্কা বেচতে, তখন থেকে চোখে ভালো করে চোখে আঙুলি দিতে পারে না। আর মা সহজ পাঠের থেকেও অনেক কঠিন সংসার তার। নিজেদের হয়নি তাই খোকাকে শহরে পাঠাবে বড় পড়া পড়াতে। যাবার আগের দিন সন্ধেবেলা বাপে কিনে আনল খোকার জন্য গায়ে মাখার সাবান, তেল, গামছা আর নগদ ৪০টা টাকা দিয়ে একটা হ্যারিকেন। দেখে সেদিন ছেলের হাসি আর থামেনি। সে কি রে খোকা, লাইন চলে গেলে পড়বি কিসে, বলল মা, যেন স্বর্গের চেয়েও ভালো কোথায় যাচ্ছে এমন একটা ভান করে খোকা সেদিন বলেছিল। ওটা শহর মা, ওখানে এসব লাগে না। মাও বুঝে গেল লেখা পড়া জানা ছেলে তার, ভুল কি কিছু বলে নাকি। যেদিন গেল সেই দিনই সন্ধেবেলা তার হোস্টেলের ঘরে ঢুকল কিছু ধোঁয়া ঢাকা মুখ, সবাই আবছা, সবাই অস্পষ্ট, কাউকে চেনে না সে। ওরা নাকি সিনিয়র মোস্ট। চল বইটাই হাডা আর মুড় চটকাস না, এই বলে একের পর এক প্রশ্ন করে গেল সেই ধোঁয়া মুখগুলি। কোনো উত্তর দিতে পারল না সে, শুধু ভাবল এসব প্রশ্ন কি মানুষ সাদা চোখে করে কখনো। শেষ প্রশ্নটা এলো সবচেয়ে চুপচাপ ছেলেটার কাছ থেকে, নাচতে পারিস? ব্যাস সবাই মিলে জোর করে ধরে বেঁধে দাঁড় করিয়ে দিল দোতলার বারান্দা রেলিংয়ে। সে কি ভয়ঙ্কর উল্লাস, ঠিক যেন একটা হলদে প্রজাপতির ডানা চটকে নিংড়ে হলুদ রংটা বার করার বিভৎস চেষ্টা। এরপর প্রচণ্ড একটা শব্দ, আর তারপর সব অন্ধকার। তবু যে কটা দিন জেনারেল ওয়ার্ডে আটকে ছিল শুধু বলে গেল, হ্যারিকেনটা একটু জেলে দিবি মা, আমি পড়ব মা, এখানে বড় অন্ধকার মা, বড় অন্ধকার, হ্যারিকেনটা একটু জেলে দে না মা, হ্যারিকেনটা একটু জেলে দে না, হ্যারিকেনটা একটু জেলে দে না। কবিতা সমাধান, কবি শুভ দাশগুপ্ত। আমাদের রোজকার জীবনে একটা মহা সমস্যা দেখা দিয়েছে। আজকাল অবশ্য সবকিছুতেই আমরা মহা আখ্যা দিতে অভ্যস্ত হয়েছি। মহাদেবুওয়ালা সাবান, মহাতাজগিওয়ালা শ্যাম্পু, মহাশক্তিধর ডিটারজেন্ট, এরকম সবই এখন মহা। আমাদের রোজকার জীবনে যে সমস্যাটা মাথা চাড়া দিয়েছে সেটাও ওরকম মহাই। সমস্যায় পড়লে সবাই যা করে আমিও তাই করলাম। সমস্যাটা সকলকে জানানোর জন্য ছটফট করতে লাগলাম। প্রথমে সেজদাকে ফোন করলাম, সল্টলেকে সেজদার মস্ত বাড়ি, রান্নাঘরে বাথরুমে সাদা মার্বেল, ছাদে মহার্ঘ বাগান। সেজদা বাড়ি ছিল না, বৌদি ফোন ধরল। হ্যালো, কে? ও ভম্বল, কি খবর, তুমি তো আসোই না। শোনো বৌদি, একটা সমস্যা হয়েছে। জানি জানি, অলরেডি শুনেছি, কিন্তু ভম্বল আমরা তো এবার পঞ্চমীর দিনই চলে যাচ্ছি, জানো এবারে উঠি যাচ্ছি। উফ, ভাবলেই না আমার গায়ে কাঁটা দিচ্ছে, কত সিনেমা শুটিং হয়েছে ওখানে। জানো তো উটিতে না মিঠুনের একটা হোটেলও আছে। ফোন ছেড়ে দিলাম, মেজদাকে ফোন করলাম। মেজদা অধ্যাপক মানুষ, ঘোরতর বিপ্লববাদীও বটে, গলার আওয়াজ অমিতাভ বচ্চনের মতো গম্ভীর। কে ভম্বল, কি ও তো সে সমস্যা? হ্যাঁ হ্যাঁ শুনেছি, বাট আই এম হেল্পলেস। পুজোর পরই আমাদের একটা কনফারেন্স আছে বম্বেতে,
তাই এবার আমরা পুজোর ছুটিতে বম্বে যাচ্ছি, একেবারে কনফারেন্স সেরে ফিরব। এবারটা তুই একটু ম্যানেজ করে নে ভম্বল। ফোন কেটে গেল। আমি আমার একমাত্র বোন তপতিকে ফোন করলাম। তপতিকে আমি টেপি বলে ডাকি। টেপি, তুই অন্তত আমার সমস্যাটা, ছোটদা প্লিজ, তুই এই সমস্যাটা আমাকে ট্রান্সফার করিস না। তুই তো জানিসই গত 3 বছর আমরা কোথাও যেতে পারিনি, ওর তো ছুটিই মেলে না। প্লিজ ছোটদা, এবার আমরা আন্দামান যাচ্ছি, তোর ভাগ্নে ভাগ্নিরা খুব নেচে উঠেছে, প্লিজ ছোটদা। ফোন রেখে দিলাম। পাবলিক বুথ, অনেকগুলো পয়সা গচ্ছা গেল। বুথ থেকে বেরোতে পাড়ার অনিমেষ তার সঙ্গে দেখা হলো। কিরে ভুম্বন, এত রোগা হয়ে গেছিস কেন? এখনো চাকরি বাকরি হলো না, তোর দাদারও সব এত বিগ শট, তাও? আমি কিছু না বলে ট্রামে উঠে পড়লাম। তারপর সন্ধ্যের মুখে 18 নম্বর নস্কর পাড়া লেনের মান্ধাতার গলিতে ঢুকলাম। গলির মধ্যে একটা ভাড়া বাড়ির ভাঙা চোরা ঘরে আমি আর আমার মা থাকি। আমার মা, আমার মেজদা, বরদা, সিজদা, তপতি, সবার মা। মা অসুস্থ, মার অনেক বয়স হয়েছে, তার উপর রোগে ভুগে ভুগে খিটখিটে অধৈর্য। কিছু ব্যবস্থা হলো ভম্বল? মা বিছানা থেকে জিজ্ঞেস করলো। আমি রেগে গেলাম, কেন কে জানে, রেগে গলা চড়িয়ে বলতে লাগলাম, না ব্যবস্থা হলো না, হবেও না কোনোদিন। পুজোর ছুটিতে সারা পশ্চিমবাংলার লোক বেড়াতে যাচ্ছে, তোমার হাওয়া বদল করা হবে না। তোমার ছেলেরা যে তার বউ বাচ্চা নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছে, তাদের সবার বাড়িতে তালা। পুজোয় তুমি এখানেই থাকবে, এই 18 নম্বর নস্কর পাড়া লেনে, এই অন্ধগলির স্যাঁতস্যাঁতে ঘরে তুমিও থাকবে, আমিও থাকবো। আমি রান্না করব, তুমি খাবে, তুমি বকবক করবে, বিলাপ করবে, আমি শুনবো। কলকাতা শুদ্ধ লোক পুজোর ঠাকুর দেখতে বেরোবে। আমি আমার টিউশনের টাকায় তোমার ওষুধের জন্য মেডিকেল স্টোরে লাইন দেব, আর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সব কেটে যাবে। বলতে বলতে খেয়াল ছিল না, হঠাৎই দেখলাম আমার খিটখিটে বুড়ি মা অঝরে কাঁপছে। মা উত্তর না দিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকালো। জল্লাদের খাঁড়ার দিকে যেরকম আর্ত চোখে তাকায় বলির পশু। তারপর দুদিন মার কোনো কথা বলেনি। কাল ভোরে আমার মা মারা গেলেন। আমি এখন একা। পুজো আসছে, বাতাসে শিউলির সুবাস, দাদারা বোনেরা সবাই ভারতবর্ষের নামি দামি মন্দিরে ভক্তি ভরে পুজো দিচ্ছে, প্রণাম করছে। আমি মার শূন্য খাটে একা বসে আছি। একতলারই ছোট ঘরটায় কেমন যেন মায়ের গায়ের গন্ধ। পুজো আসছে, মা 18 নম্বর নস্কর পাড়া ছেড়ে একটু হাওয়া বদলে যেতে চেয়েছিল। এখন শরতের হাওয়ায় হাওয়ায় শুধু মায়েরই গায়ের গন্ধ। ছেলেবেলার কথা বড় মনে পড়ে। কলকাতা থেকে দূরে এখনকার বাংলাদেশ সীমান্তের কাছে এক প্রাচীন গ্রামে আমাদের বাড়ি ছিল। সবুজ সবুজ, চারপাশে কত সবুজ, কত পাখি, দুপা হাঁটলেই দিঘি পুকুর, মাইলখানিক পথ পেরোলেই নদী, গেরুয়া রঙের সেই নদী, সেই গাছপালা, সেই পাখির দল। আজকের এই ইটকাট পাথরের শহরে বড় মনে পড়ে তাদের কথা। আর মাঝে মধ্যেই মনে পড়ে যায় সেই সব আশ্চর্য ভোরবেলার কথা। দুধ রঙের কুয়াশা নরম আঁচলের মতো ঘিরে থাকত, সবে আলো ফোটা অগ্রহায়ণের ভোরবেলার মাঠ। বাবার হাত ধরে আলপথ বেয়ে বেড়াতে বেরোতাম। চারপাশের অসীম শূন্যতা আর স্তব্ধতাকে সাক্ষী রেখে বাবা উদাত্ত কণ্ঠে উচ্চারণ করতেন, ওং জবাকুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদুতিম।
সেই অপূর্ব প্রাণময় উচ্চারণ ভোরের পৃথিবীকে কি এক অলৌকিক মায়ায় আদ্র করে তুলত। দূর থেকে মাঠের ওপাশের ছায়া ঘনপল্লী থেকে একই সঙ্গে শোনা যেত আসর চাচার সানাই। আজগর আলী খাঁ সাহেব অপূর্ব সানাই বাজাতেন। ভোরবেলার পৃথিবী, ভোরবেলার গ্রাম, সেই কোমল পর্দাগুলিতে শান্তি আর পবিত্রতায় সুরে সুরে ভেজে উঠত। খালি পায়ে ঘাসের শিশির লাগত আর বুকে লাগত দোলা। হাঁটতে হাঁটতে বাবা পৌঁছে যেতেন আজগর চাচার তালি ছাওয়া ঘরের সামনে। বেড়ার দরজার ঠেলে বাবা যেই ঢুকতেন উঠোনে, দূরে দাঁড়িয়ে থাকা ছাগল দুটো ডেকে উঠত আর সানাই যেত থেমে। আজগর চাচা উঠে আসতেন ব্যস্ত হয়ে, আইসেন বড় কর্তা আইসেন বলে সসম্ভ্রমে গ্রামের এই প্রাজ্ঞ হিন্দু পণ্ডিত মশাইটিকে শ্রদ্ধায় বরণ করে নিতেন। পাঁচ ওয়াক্তা নমাজ পড়া নিষ্ঠাবান মুসলমান আজগর আলী খাঁ সাহেব। খাটিয়ার উপরে পা ঝুলিয়ে বসতেন বাবা, আমি তার কাঁধ ঘেঁষে পাশেই। খোকন আইসে, দুধ নিয়ে আইস, হাঁক পাড়তেন চাচা ঘরের উদ্দেশ্যে। চাচি আসতেন কাঁসার গ্লাসে দুধ নিয়ে, খাঁটি দুধ। আজগর চাচা বাড়ি বাড়ি দুধ দিতেন। বড় মনে পড়ে সেসব কথা। বাবা বলতেন, আজগর সামনের বর্ষার আগেই টালি সব পাল্টে নাও, পয়সার জন্য চিন্তা করো না, আমার তো ঈশ্বরের দয়ায় অভাব নাই। না না, সংকোচ করা কিছু নাই, ও দুধের দাম থেকে শোধবোধ হবে দিন, বুঝলে? আমি বলতাম, বাঁশি শুনব চাচা? চাচা হাসতেন, বাঁশি নাই ছোট কর্তা, ও হলো সানাই, তোমার যখন শাদী হবে তখন বাজাবো খুব। তুমি রোজ সকালে বাজাও কেন? আমার সহজ প্রশ্নে আজগর চাচার মুখে আলো ফুটে উঠত। আকাশের দিকে হাত তুলে আজগর চাচা বলতেন, ওই দূরে সবার উপরে যিনি রয়েছেন তাঁরে শোনাই, সুরে সুরে বলি, শান্তি দাও, স্বস্তি দাও, ভালোবাসা দাও। আজগর চাচা বলতেন আর বাবা উঠে পাইচারি করতে করতে গুনগুন করে গাইতেন, তুমি নির্মল করো মঙ্গল করে। দূর গ্রাম দেশের সেই সব হীরের টুকরোর মতো সকালবেলা বড় মনে পড়ে, খুব মনে পড়ে। এক একদিন সন্ধেবেলা আমাদের বড় উঠোনের পাশে উঁচু চাতালে গানের আসর বসত। নিকুঞ্জ কাকু আসতেন, কি খোলা দরাজ গলায় যে গাইতেন ভাটিয়ালি, যেন সন্ধ্যের তারাভর্তি আকাশ আমাকে হাত ধরে নিয়ে যেত দূরের সে গেরুয়া নদীর ঢেউয়ের মাঝখানে। কীর্তন শোনাতে মাঝে মাঝে আসতেন প্রাণবল্লভ জেঠু, মস্ত চেহারা, কপালে নাকে তিলক কাটা, চোখ বুঁজে দুলে দুলে গাইতেন, ছুঁয়ো না ছুঁয়ো না বধু ওইখানে থাকো। আকাশের ঝগমকে চাঁদ, নারকেল গাছের মাথায় দাঁড়িয়ে সে গান শুনত চুপটি করে, আর আমার চারপাশে আমি গন্ধ পেতাম, শব্দ পেতাম, যেন যমুনার তীরে রাধাকৃষ্ণের দোলীলায় ঢুকে পড়েছি। আবিরের গন্ধ, চুড়ি আর নূপুরের শব্দ বড় মনে পড়ে, আশ্চর্য সেই সব সন্ধ্যার কথা। দিন গিয়েছে দিনের হাত ধরে, পৃথিবীর ভেতরে বাইরে ঘটে গেছে কত কত পরিবর্তন, রাজনীতির ঘূর্ণি ঝড়ে দেশ হয়ে গেছে খণ্ড বিখণ্ড। বাবা সামান্য কদিনের অসুখে চলে গিয়েছেন, বাবার মৃত্যুর কিছুদিন আগেই দেশ স্বাধীন হয়েছিল, আর স্বাধীনতার দাম দিতে এই সবুজ শ্যামল মাটিকে রাজনীতির তরবারির ঘায়ে দুটুকরো করা হয়েছিল। শুধু মাথার উপরের আকাশকে গণ্ডি টেনে দুভাগ করা যায়নি। সুনীল সেই বিশাল শূন্যতায় আমি শুনতে পেতাম, ওং জবাকুসমশঙ্কাশম, শুনতে পেতাম আজগর চাচার সানাই আহির ভৈরবে শিশির ভেজা স্বরলিপি। অনেক অনেক দিন পরে আমরা যখন শহরের পুরনো বাসিন্দা হয়ে গেছি, গ্রামের জমিজমা ঘরদোর সব বিক্রি করে শহরের পায়রা খুব ফ্ল্যাটে আমাদের নূতন সুসভ্য জীবন, আজগর চাচার খোঁজ করেছিলাম নানাভাবে, পাইনি। তার সানাইটি হাতে করে শেষ যেদিন আমাদের গ্রামের বাড়িতে এসেছিলেন, সেই অদ্ভুত সকালবেলার কথা আমার স্পষ্ট মনে আছে। চারপাশে ক্রমে বেড়ে ওঠা ভয়াবহ পরিস্থিতিতে
সবাই যখন পালাতে চাইছে একটু নিশ্চিন্ত আশ্রয়ের দিকে, সেই রকম এক ভোরে আজগর চাচা এলেন। উঠোনে বাবার সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। রাত্রি জাগরণের ক্লান্ত শীর্ণ চাঁদ আচ্ছা ম্লান মুখে সে দৃশ্য দেখেছিল তালগাছের ওপর থেকে। বড় কর্তা, যাই গিয়া মন মানে না, তবু যাইতে তো হইবই। এসব কি হইল কোন কর্তা, কেন হইল? আপনাকে ছাইড়া যাইতে ভুগ আমার পালা পালা হইতাছে। বাবার চোখে আমি জীবনে প্রথম অমন ভীষণ অশ্রুধারা দেখেছিলাম পরাধীন এক ভোরবেলায়। আমার এখনো মনে আছে, মাঠের পথ ধরে গরুর গাড়ি চলে যাচ্ছে, ভেতরে আজগ চাচার সংসার, ভোরের আকাশে তখনও কুয়াশা, আমার কানে বাজছে আজগর চাচার সেই কথা, ছোট কর্তা তোমার শাদীর সময় আমি বাজাবো সানাই, খুব বাজাবো। দূরে মিলি যাচ্ছে গরুর গাড়ি, বাবার বুক ভেসে যাচ্ছে চোখের জলে, আর তিনি উচ্চারণ করছেন যেন সমস্ত পৃথিবীর জন্য শান্তির কামনায়, ওম জবাত সমশঙ্কাশং কশ্যপেয়ং মহাদুতিম। খুব মনে পড়ে, খুব মনে পড়ে, ভীষণ মনে পড়ে। ভালো আমার লাগলো আজই সকালবেলায়, কেমন করে বলি, কি নির্মল নীল আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারিদিকে সবুজ পাহাড়ে আঁকা বাঁকা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে একটু বসতে, তারপর গেলে ওদিকে, স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে, গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি, আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না, গরুগুলো এক মনে ঘাস ছেড়ছে, কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাব যা এতদিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে, এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে কাল চিল্কায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে, কি দুঃসাহস, তুমি হেসেছিলে। আর আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ সুখ, দেখো দেখো কেমন নীল এই আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম, কেমন করে বলি। সৌমি, সত্যি বলছি, ফেরানো সহজ ছিল না, ফিরে আসাও নয়, তবুও ফিরতে হল। বড় ঝড় ঝাপটা আসছিল চারদিক থেকে, বিশেষত তোমার পরিবার থেকে। সেদিন বিকেলে যখন চোখের জলের সিঁড়ি বেয়ে নেমে এলে এবং শেষ কথাটা জানতে ভেঙে পড়লে, আমি কোনো উত্তর দিতে পারিনি। তুমি আমাকে ভীরু, কাপুরুষ, সুবিধাবাদী বলে অভিহিত করলে।
তুমি চলে যাওয়ার পর বৃষ্টিতে ভিজে যাচ্ছিল আমার ফেলে আসা মুহূর্ত সম্পদ, গোটা শৈশব ভাসছিল চোখের পাতায়। মনে আছে সেই শালুক ফুল তুলতে দুজনে পুকুরে ঝাঁপ দিতাম, আমার ধরে আনা পায়রাকে তুমি আকাশের দিকে উড়িয়ে দিয়ে বলতে, ওদের উড়তে দাও। কতগুলো প্রজাপতি তোমার হাতে দিয়ে বলতাম, ওগুলো না ঠিক তোমার মতো। সত্যি সেসব আজ বৃষ্টি ইতিহাস। অনেক রক্তচক্ষু উপেক্ষা করে তোমার বাবা আমাদের আশ্রয় দিয়েছিলেন। আমি তখন খুব ছোট, বিধর্মী বলে গ্রামের লোক তোমাদের একঘরে করে দিয়েছিল। তারপর বয়ে গেছে অনেকটা সময়, আজ যখন তোমার পরিবার ভিত্তিহীন সংস্কারকে বড় করে দেখল, আমাদের সম্পর্কের মধ্যে তুলে ধরল ধর্মের বন্ধা দেওয়াল, আজীবন কৃতজ্ঞতাবশত সে দেওয়াল ভাঙতে পারিনি। বিশ্বাস করো, আমার চাকরির অহংকার নয়, তোমাদের পরিবারের প্রতি শ্রদ্ধা আমাকে ফিরে আসতে বাধ্য করেছে। তোমার চলে যাওয়ার তারিখটা আমার ঠিক মনে নেই, মনে আছে হলুদ বিকেলে তোমার ফিরে যাওয়া পথের দিকে আমার ক্রমপ্রসারিত দৃষ্টি, আর সমগ্র দৃষ্টি জুড়ে এক বিপন্ন বিপর্যয় যা আজও বয়ে চলেছে।